কোচবিহারের রাসমেলা মানেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দিনভর এক উৎসব। দুপুরের রাসমেলা মানেই চলে কেনাকাটার পর্ব। আমরা খবরিয়া 24 ইতিমধ্যে চলে এসেছি রাসমেলার, এতদিন আমরা আপনাদেরকে দেখিয়ে আসছি রাসমেলার ময়দানের কেনাকাটার চিত্র। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোচবিহার ক্লাবের সামনে, যে একটি দারুণ সুন্দর বিভিন্ন স্টলের এখানে সেজে উঠেছে, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরা রয়েছে চন্দন, চন্দনকে বলছি যে এখানে যে স্টলগুলো সেজে উঠেছে বিভিন্ন রকমের জিনিসে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন একটি ব্যাগের দোকান এখানে রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটি রয়েছে ব্যাগের, এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সামগ্রী। এবং আপনাদের যদি কেনাকাটা করার আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন। এবং আমরা একটু দোকানদারদের সঙ্গে কথা বলবো, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা, কোথা থেকে এসেছেন? বাঁকুড়া। এখানে কিন্তু একদম অন্যরকম কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। একটু ক্যামেরার সামনে এসে বলুন, আমরা এখন একটু শাড়ির কালেকশন দেখব এখানে। আমার বাড়িতে কোনটা বেশি চলছে এখানে? আপনারা কত বছর থেকে আছেন? আমি এখানে 4 বছর থেকে আছি। কোনটা বেশি চলছে এখানে? গিচা চলে। মানুষ কি পছন্দ করে? আরে গিচা আছে, আমার কাছে বালুচুরি শাড়ি আছে, এটা প্রপার বাঁকুড়া বালুচুরি শাড়ি আছে। দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটি কালার বালুচুরি। আর একটা আছে সিল্ক 3D শাড়ি, ডিজাইনটা দেখো, ডিজাইনটা এটা 3D। দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর ডিজাইনের পিওর বালুচুরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা পিওর রেশম 3D সিল্ক শাড়ি। এই 3D আছে। আচ্ছা, মানে আপনাদের এখানে কোচবিহারে এই শাড়িগুলো বেশ চলে? হ্যাঁ চলে। আপনার আর কোথায় কোথায় দোকান আছে? আমার এমনি তো সরকারি ড্রেসি হস্তশিল্প মেলাকারি কলকাতা, দিল্লি, অনেক জায়গায়। এখানে মেইনলি কোন কোন শাড়ি চলে? এখানে আমার কাছে যা আছে সব চলে। হ্যাঁ, কি কি আইটেম আছে আপনার কাছে? আমার ঘিচা আছে, ঘিচা সিল্ক আছে, তসর আছে, সিল্ক আছে, হ্যান্ড প্রিন্ট মধ্যে বালিচুরি সান্না চুরি সব আছে। কেনাকাটি কেমন হচ্ছে আপনাদের? আরে ভালোই। হ্যাঁ, আর এই যে এখানে যে জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছি, এগুলো কি আপনারা নিজেই বানান? এই তো আমি এই বসে বসে বানাচ্ছি। বসে বসে আপনি বানাচ্ছেন? দেখতে পাচ্ছি আপনারা দর্শকরা যারা দেখছেন খবরিয়া 24 যারা দেখছেন, যে মেলার মাঠে নয়, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোচবিহার ক্লাবের মাঠে, যেখানে মেলা বসেছে, বিভিন্ন রকমের সামগ্রীর সম্ভার এখানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিজে হাতে এখানে মালা তৈরি করা হচ্ছে বিভিন্ন, দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ডিজাইন রয়েছে। কিভাবে বানাচ্ছেন সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এগুলো সুতো আলাদা আলাদা থেকে, সুতো প্যান্ডেল সব আলাদা আলাদা নিয়ে, তারপরে আমি বলি এগুলো সব বিটস আছে এরকম। কতক্ষণ করে সময় লাগে? কতক্ষণে 15-20 মিনিট একটা মালা
মেটালের উপর আছে ডোগরা মেটাল এগুলো, হ্যাঁ বিষ্ণুপুরি ডোগরা যে হয় না। দেখে নিলাম আমরা এখানে হস্তশিল্পের ওপর মূলত এই সমস্ত দোকান, এবং দেখে নিলাম আমরা যে হ্যান্ডলুমের বিভিন্ন শাড়ি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রয়েছে অন্যান্য কুর্তিসও রয়েছে, এবং পাশাপাশি শাড়ি কেনার সঙ্গে সঙ্গেই যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জুয়েলারি, আপনারা এখানে জুয়েলারিও কিন্তু পেয়ে যাচ্ছেন। তার ঠিক পাশেই রয়েছে একটি জুতোর শপ, আমরা সেখানেও চলে এসেছি, দেখে নিচ্ছি ভীষণ সুন্দর কালেকশন রয়েছে এখানে। আপনি একটু দোকানদারের সঙ্গে কথা বলবো যিনি ব্যবসায়ী রয়েছেন। নমস্কার দাদা, হিন্দি বল, হিন্দি বলতে হ্যাঁ, कहां से आए हो? पंजाब से। पंजाब से क्या क्या टाइप का कलेक्शन रहता है? हमारे पास लेडीज का है, जेंट्स का है, बच्चे का है। स्पेशलिटी क्या है आपका इसका? फुलकारी जूती है हमारा, पंजाब पटियाला का। पंजाब पटियाला का जूती, फुलकारी जूती होता है ये वाला, फुलकारी काम होता है ना जो ऑल वर्ल्ड फेमस है इस टाइम, फुलकारी सूट हो गया, फुलकारी जूती हो गया, पटियाला जूती है वाला। फिर से बताइए। ये पटियाला जूती है मैडम, फुलकारी का जूती होता है वाला, सब का हमारा हैंडमेड काम होता है, हैंडीक्राफ्ट का माल होता है ये सब। हाँ, हमारा गवर्नमेंट अप्रूव्ड होता है इसमें, ठीक है, और बड़े बड़े फेयर करते हैं हम लोग गवर्नमेंट का, और यहाँ भी आते हैं हम लोग, ऑल इंडिया जाते हैं मैडम हम। यहाँ पर कुछ बिहार में कैसा लग रहा है यहाँ पर? वैसे आठ साल से आते हैं हम लोग। अच्छा। लेकिन अभी क्या है यहाँ पे हर साल ऐसे होता है, छः दिन पाँच दिन तो थोड़ा मेला स्लो जाता है, उसके बाद थोड़ा स्पीड पकड़ता है। अच्छा अच्छा। प्राइस सर इसमें हर प्राइस अलग अलग होता है, 300, 250, 350। कितना सा होता है यहाँ? हमारा सर शुरू 250 स्टार्ट होता है इसमें, बाकी उसके बाद लो है, मिडिल है, अपर है, सब रेट रखता है, और जेंट्स का जूती भी हमारे पास रखते हैं। किस किस क्या क्या टाइप का है यहाँ पर? लेदर का मिल जाएगा आपको, वर्क वाला मिल जाएगा आपको, दिखाइए। ये सब हमारा वर्क वाला है, एम्ब्रॉयडरी वाला। हाँ, ये सब जैसे लेडीज आजकल सूट पहनती है, फुलकारी वाला वर्क वाला साड़ी पहनती है, पटियाला वाला। हाँ हाँ हाँ, ठीक है मैडम। जेंट्स के लिए क्या है? जेंट्स वाला ये है मैडम, देखिए आप, वो जेंट्स वाला कलेक्शन है, वो इंडियन वेयर के साथ। हाँ हाँ हाँ, ट्रेडिशनल ये इस टाइप का हो गया भाई साहब, ये जेंट्स का है। দেখতে পাচ্ছেন যে জেন্টসদের জন্য এখানে রয়েছে শেরওয়ানির সঙ্গে পরার যে সমস্ত জুতো, তার কালেকশন কিন্তু আমরা এখানে আপনারা এখানে পেয়ে যাবেন, এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা হাতে কিতনা প্রাইস কা হ্যায়। ये सर हमारा 850 का लेदर का होगा, पूरा स्टिच किया हुआ, देखिए सारा पूरा स्टिच किया होता है ये, और इसके अंदर हमारे पेस्टिंग वाला भी आता है, ये वाला पेस्टिंग वाला, ये भी लेटेस्ट में ये चल रहा है, जो यंग लड़के पहनते हैं हमारा पंजाब में, जींस के ऊपर। अच्छा। सूट के ऊपर, इसके ऊपर ये चल रहा है हमारा ये आइटम। তাহলে আপনারা দেখতে পারলেন যে জুতোর বিভিন্ন কালেকশন রয়েছে, এবং লেদারের প্রচুর কালেকশন রয়েছে, জুতোর কালেকশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং আমরা এখন যাব অন্যান্য যে স্টলগুলো রয়েছে সেখানে। চলে এসেছি আরো একটি স্টলে, এবং এই মুহূর্তে এখানে এই মেলাতে একটু ভিড় কম আছে, তার জন্য কিন্তু আপনাদের সুবিধা হচ্ছে যে বিভিন্ন রকমের যে কালেকশন রয়েছে আমরা আপনাদের দেখাতে পারছি অত্যন্ত সুবিধাজনকভাবে। নমস্কার, একটু কথা বলবো আপনার সঙ্গে। নমস্কার, কোথা থেকে এসেছেন? ভাগলপুর, বিহার থেকে। বিহার থেকে। আচ্ছা, আপনার কাছে কি আছে স্পেশালিটি শাড়ি মে? স্পেশাল আমার পাস শাড়ি রো সিল্ক হ্যায়, গিচ্চা হ্যায়, কোসা হ্যায়, ড্রেস মেটেরিয়াল হ্যায়, বহুত সারা হ্যায়, সুট পিস হ্যায়, খাদি কা হ্যায়, আর ইন্ডিগো শাড়ি মে আয়া নয়া চিজ হ্যায় বিলকুল। ইন্ডিগো চল রহা হ্যায় জি। क्या चल रहा है यहाँ पर सबसे ज़्यादा खरीदारी? सबसे ज़्यादा तो हमारा प्योर सिल्क ही चलता है, भागलपुर का जो फेवरेट है, बहुत ही ऑल ओवर इंडिया में मशहूर है हमारा भागलपुर का सिल्क। दिखाइए दो एक पीस। दिखा देते हैं। বিশেষত এখানে খাদির জিনিস রয়েছে এবং অত্যন্ত সুন্দর কালেকশন রয়েছে, এবং আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন ড্রেস মেটেরিয়াল রয়েছে, এবং আমরা একটি শাড়ি দেখব এখন। পিছাই
क्या रॉ सिल्क प्राइस कितना है इसका? प्राइस इसका ऐसे तो मार्केट में आप अगर लेंगे तो इनका 5,500-6,000 आता है, लेकिन हम लोग व्यूअर्स हैं, खुद बनाते हैं, तो इसका प्राइस जो है सिर्फ 3,800 रुपये। 3,000 रुपये? अच्छा, ताले देखते पाच्छेन जे एकदम अन्य जगह থেকে মার্কেটে থেকে এখানে প্রাইস কম। মার্কেটের প্রশ্ন ভাই কিটটা কোনটা নেবেন? इधर नहीं लिए मेरा दुकान में मेन तो गुजरात आइटम देखिए बांधनी सूट साड़ी, ये देखिए शिफोन दुपट्टा, हम जामनगर से है, गुजरात जामनगर से। क्या चलता है यहाँ पर ज्यादा कुछ भी? मेरा ये शिफोन दुपट्टा बांधनी सूट सब चलता है यहाँ ज्यादा, बेडशीट दीवान सेट कुर्ती वगैरह गुजरात का, कुशन कवर, हाँ ये सब आइटम बताए तो सुनिए आप खोली जो ज्यादा चलता है यहाँ बांधनी व तैरावाड़ी। सिल्क में ये कुशन कवर है, हमारे सिल्क में कुशन कवर है, ये मैक्सिमम चलते हैं। कितने रेंज? ये 550 का सेट है, 550 सेट होता देखते पड़ रहा है, कुशन कवर बांधनी ड्रेस में, ये सूट पीस है बांधनी का। अच्छा, इसका स्टार्टिंग प्राइस क्या है? इसका स्टार्टिंग प्राइस है 750। और की चले इखने और क्या चलता है यहाँ पर कुछ भी? बेडशीट्स, ये देखिए लगा हुआ है, हाँ हाँ हाँ, गुजराती प्रिंट वर्क। अच्छा कुछ बोलो, हम लोग ये वो देखा चुके আপনারা দেখছেন যে এখানে গুজরাটি প্রিন্টের বিভিন্ন রকমের বেডশিটস রয়েছে, আপনারা এখানে সাজানো রয়েছে, সেই সমস্ত চিত্র আপনারা খবরিয়া 24 এর ক্যামেরায় দেখতে পারছেন। আপনাদের ওই ইয়েলো কালারের ওটা দেখা একটু, ভীষণ সুন্দর। আচ্ছা, इसमें 5 कुशन, 2 बालिश कवर गोल वाला और 1 बेडशीट दीवान, हाँ दीवान से। इसका प्राइस कितना है? ये मेरा 1200 का है, 1200 का पूरा सेट 5 कुशन के साथ। साइज ये आपका आएगा 6x5। अच्छा, 6x5 दीवान से। ड्राइंग रूम में बिछाते हैं ना? हाँ हाँ, वो है ये, फिर इस एड होगा टीवी में सारा, है ना। भीड़ ज्यादा किस टाइम में रहता है सबसे ज्यादा? 6 to 8। अच्छा, बेचा करना कम है यहाँ पर? खरीदारी कैसा होता चल रहा है फिलहाल? अभी तो ठीक है, और 6 to 10 days अच्छा चलेगा। थैंक यू। कब से आ रहे हो? हम लोग 10 साल से आ रहे हैं। 10 साल से आ रहे हैं। अच्छा, कैसा लग रहा है यहाँ पर कुछ भी में? बहुत अच्छा, कुछ भी यार तो हम लोग का सबसे अच्छा सिटी है। अच्छा, कुछ भी कैसा है? बहुत अच्छा, ठीक है, पब्लिक अच्छा है यहाँ का, या सब अच्छा, ठीक है। खरीदने में आते हैं तो लेकर ही जाते हैं, ठीक है। पसंद आ गया, चीज अच्छा रहेगा तो दोबारा, इसीलिए तो 10 साल से आ रहे हैं कि अच्छा चीज है तो कस्टमर हमको फोन कर बुलाते कि आप आइए कुछ भी यार, और लगाइए आपका गुजराती दुकान यहाँ एक ही है और नहीं है ज़्यादा, ठीक है। थैंक यू सो मच। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা বাইরে থেকে ব্যবসায়ীরা আসেন তারা কিন্তু অত্যন্ত খুশি এখানে তাদের দোকান সাজিয়ে। এবার চলে যাবো, কেমন হলো এটা? কেমন হলো? মন ভরে যাওয়ার মতো একটি শপে আমরা চলে এসেছি, সব অ্যান্টিক পিস এখানে রয়েছে। যারা যাদের ঘরকে একদম অন্যরকমভাবে সেই পুরানো ধাঁচে সাজাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ একটি স্টল। মানে রাসমেলাতে যারা যাদের ঘরকে যারা ভালোভাবে সাজাতে পছন্দ করেন রাসমেলাতে এসে এই স্টলটাতে কিন্তু আপনাদের চলে আসতেই হচ্ছে। उधर दूसरा शॉप है ना, उसमें अच्छे से डिस्प्ले है, उसमें कर लीजिए। इसी का दूसरा जो कंपार्टमेंट है तो हले अपना देखते पाच्छेन विभिन्न रकमेर एंटिक पीस एखाने सजानो रयेछे। সেই পুরোনো দিনের ফোন এখানে দেখতে পাচ্ছেন,
এখানে দেখতে পাচ্ছেন গ্রামোফোন, এখানে অরিজিনালি গ্রামোফোন রয়েছে। আমরা কথা বলবো এই দোকানের যিনি ব্যবসায়ী দোকানদারের সঙ্গে কথা বলবো। নমস্কার। নমস্কার। আপ কহাঁ সে আয়ো? সহারনপুর কে, উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ জি। কিতনে সাল সে ইয়াহ পর আ রহে হো? আবি দুসরা সাল হি হ্যায়, আবি পিছলে সাল মে আয়া থা অর ইস বার দুসরি বার আয়া হুম। আপকে দোকান কে জো ইয়ে সারা চিজ হ্যায় ইসকে বারে মে কুছ বাতাইয়ে, কোন সা জ্যাদা চলতা হ্যায় ইয়াহ পর? वैसे तो लास्ट ईयर तो अच्छा ही था, सभी सामान जितना भी है सब पसंद किया कस्टमर ने। ये शिशु घाट का बना हुआ है। अच्छा, स्पेशल कौन सा चीज़ है यहाँ का? ये ग्रामर फोन है, अभी फर्स्ट टाइम आया है ये। अच्छा। और ये भी रिसीवर जो है ये भी फर्स्ट टाइम ही आया है। अच्छा। और ये वर्किंग है, काम करता है, इसको खाली कनेक्ट करना है आपको, ये चलता है। अच्छा जी, ओरिजिनल फोन है। ये 5500 का है और शीशम का है, पूरा शिशु घाट का है। और ये ब्रास का काम है पूरा, जो आप देख रही है ना इसमें। और ये भी ग्रामर फोन भी है, वर्किंग है। अच्छा, ये 4500 का है, 4500 रुपये का जी। और कुछ दिखाइए। দেখতে পাচ্ছেন ये কোন বানাতা হয়? ये हम लोग हैं, हम लोग भी बनाते हैं, हमारा सोसाइटी का है, सेल्फ हेल्प ग्रुप का है, हम लोग खुद भी बनाते हैं। अच्छा अच्छा जी, सोसाइटी का है, 11 मेंबर हैं, सब मिलके बनाते हैं। यहाँ पे क्या क्या आइटम है आपके पास? हमारे पास गिफ्ट आइटम है, और ये टेबल है, चेयर्स हैं, ये फ्लावर पॉट है, सब शीशे काटते हैं। और ये सारा, ये जो क्लॉक, ये क्लॉक है, और ट्रे है हमारे पास, जैसे ये रखे हैं टी ट्रे जो है। ये ट्रे, हाँ जी, ये ट्रे कितने से? ये हमारे पास 250 से स्टार्ट है, और ये सबसे बड़ा साइज है, ये जो है 850 का साइज है। 850 का ये है ये। अच्छा, और वो छोटा वाला? ये छोटा वाला है, ये 350 का है, इससे छोटा भी है, 250 का भी आएगा। अच्छा, तीन चार साइज है। और ये वास वगैरह, ये कितने? इसमें जो है ये 450 की है और 350 की भी है, इससे छोटी। ये ब्रास का भी सब हैंड से ही डालते हैं। अच्छा जी, पूरा हैंडीक्राफ्ट। ये बनाने में कितना टाइम लगता है ये सारा? ये एक दिन में बन जाएंगे, 20 पीस बन जाते हैं। 20 पीस एक दिन में बन जाते हैं। चलो ले लो। দারুণ একটি কালেকশন আমরা এখানে দেখলাম এক নিমেষে, কিন্তু আমরা যেন পুরনো সেই যুগে ফিরে গিয়েছিলাম এই সমস্ত কিছু কালেকশন দেখে। এবার আমরা যাব একটু ওই সাইডে। এবার আমরা একটু এই দারুণ একটি শপে এসেছি, এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ড্রেস ম্যাটেরিয়াল রয়েছে। এখানে প্রথমে একটু দেখে নিই আমরা, তারপর আমাদের সঙ্গে কথা বলবো এবং যারা এখানে কেনাকাটা করতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। বিভিন্ন রকমের জ্যাকেটস রয়েছে, কুর্তি রয়েছে, বিভিন্ন রকমের কালেকশন রয়েছে, আমরা একটু কথা বলবো। ম্যাম, কোথা থেকে এসেছেন আপনারা? বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, কত বছর থেকে আসেন? এটা 5 বছর হলো। কেমন লাগে কোচবিহারে এসে? খুবই ভালো লাগে, প্রচণ্ডই ভালো লাগে। কোচবিহারে এখানে বিক্রি কেমন হয়? বিক্রি আমার রেসপন্স খুবই ভালো থাকে, কিন্তু এবছর মার্কেটে একটু লুজ মনে হচ্ছে প্রথম দিক থেকে, এখন সব শুরু হয়নি। অ্যাকচুয়ালি আমার তো মার্কেট প্রথম দিন থেকে শুরু হয়ে যায়, দোকান খুলতে খুলতেই আমার পার্মানেন্ট কাস্টমার শুরু করে দেয়। কি মনে হচ্ছে মাসের শেষে বলে কি? আমার সবার থেকে আশা করি আমার একটু ভালো আছে, কিন্তু এর থেকে আমার আরও ভালো হয় আর কি। আমি এই যে আপনার সাথে কথা বলছি, এখন সে সময়টা আমি পাই না কথা বলার, না আমার 10টা থেকে কন্টিনিউ ভিড় থাকে, তারপর এই সময় তো টিচারদের, স্কুলের টিচারদের সবারই ভিড়। খবরিয়া 24 এর ক্যামেরায় দেখছেন আপনাকে সবাই, আপনি একটু বলে দিন আপনার এখানে কী কী পাওয়া যায়?
আমার এখানে আপনারা অল আইটেম পাবেন ক্যাথা স্টিচের, একদম বাচ্চার আইটেম থেকে একদম বয়স্ক অবধি, বাচ্চাদের শার্ট টি শার্ট, ছোটো বাচ্চা মেয়েদের বেবি ফ্রক থেকে শুরু করে, আর মেয়েদের লেডিসদের আছে চুড়িদার পিস, বিভিন্ন 20-25 রকমের কুর্তি পাবেন আমার কাছে। তারপর শাড়ি পাবেন, পাঞ্জাবি টি শার্ট শুরু করে ছেলেদের জেন্টসদের জন্য সব কিছু, মহিলার একদম পিওর কটন হ্যান্ডলুম, আর আমার থেকে খাদি অবধি আছে আমার কাছে, বাটিকও আছে। আমার কাছে একদম এক মানে 20 টাকা থেকে শুরু করতে পারেন, ছোট্ট একটা পাস আছে 20 টাকা থেকে, একদম 5,000 টাকার মতো আমার কাছে আইটেম থাকে। খাদি রুমালও আছে আমার কাছে 20 টাকা থেকে শুরু করে, কুর্তিও আছে আমার 200 টাকা থেকে স্টার্টিং, খাদির পিওর খাদির কুর্তি আছে একদম 550 টাকা অবধি চলে আসে কুর্তি। সব থেকে যেটা বেশি চলে এখানে বা আপনার স্পেশাল কোনো একটা যেটা জিনিস আপনার ভীষণ স্পেশাল সেই জিনিসটা? আমার সব থেকে ভীষণ স্পেশাল চলে এখানে একটা শর্ট টপ মেয়েদের, আমার যে গুজরাটি থান থেকে বানাই আছে, গুজরাটি কাপড়ের থান থেকে, সেটা খুব চলে। আর আমার এই কুর্তিগুলো হেভি চলে, যেমন আমার এই কুর্তিটা একটা দেখান, আমার এই কুর্তিটা খুবই চলে এখানে, তারপর আমার বিভিন্ন কুর্তিগুলোই চলে, আমার সমস্ত কুর্তি চলে। ব্যাগটা তো যারা পিওর খাদি কটন পড়তে যারা ভালোবাসেন তাদের কিন্তু অবশ্যই আদর্শ স্থান কিন্তু এটা মেলার, কোচবিহার রাসমেলার এই স্টলটি। হ্যান্ডমেড ব্যাগ, আচ্ছা এটা খেসের, খেসের এটার কেমন দাম আছে? এটা উপরে পাড়দা হয় না, ওইটা দাম আছে আর উপরে চলে যদি শুধু। হ্যাঁ জ্যাকেটস গুলো দেখি একটু, এটার কি শুধু উপরে টানা যাবে না উপরে পুরো দাম এবং কালার হলে ভালো হবে, সব কিছু আনতে পারবেন। হ্যাঁ এই একটা জ্যাকেট আছে, আচ্ছা এটা এই বছর নতুন, ₹150 তাহলে আশা করা যাচ্ছে পরবর্তীতে আরো এখানে কেনাকাটাটা অনেক বাড়বে। আমার প্রচুর এখানে আমার কাস্টমার অবশ্য, কিন্তু হয়তো এখন একটু লুজ, আমি তো আপনাকে আগেই বলে ফেলেছি যে আমি আপনার সাথে কথা বলতে পারছি, খুব আনন্দ লাগলো, কিন্তু হয়তো যদি আগেকার মতন হতো আমি কথা বলতে পারতাম না, আমার হয়তো 10টা থেকেই ভিড় থাকে। ঠিক আছে, যারা কেনাকাটা করছেন যারা তাদের সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানে কোচবিহারেই বাড়ি, আমার কোচবিহারেই বাড়ি। এই স্টলে এসেছেন, বেশ ফাঁকা রয়েছে এবং কেমন লাগছে এখানে? না ভালোই লেগেছে আমার, কারণ আমি প্রতি বছর এখান থেকে কিছু না কিছু নিই। হ্যাঁ প্রতি বছর কিছু নিই, আর এই আইটেমগুলো আমার বেশ পছন্দের, একদম অন্যরকম অন্যরকম একটু থাকে এই কালেকশনগুলো, যার জন্য কিছু না কিছু না হয় র্যাপার বা কখনো এই সালোয়ার কুর্তার পিস এগুলো কিছু। আর এই সময়টা এখানে মেইনলি বেসিক্যালি কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে? এখানে মেইনলি হচ্ছে বিভিন্ন মানে একটু আলাদা টাইপের থাকে সব ধরনের সব জিনিসগুলো, মানে সব দোকানে একই রকম থাকে আমাদের, যেমন কোচবিহারের জিনিসগুলো এখানে ভ্যারাইটিস পাওয়া যায়, বিশেষ করে কাঁথা স্টিচের জিনিসগুলো খুব পছন্দের আমার। দামগুলো ঠিকই আছে, রিজনেবল রিজনেবল। আপনার নাম? আমার নাম ছবি পাল। ধন্যবাদ। তাহলে যারা মেলাতে যারা ঘুরতে আসেন এবং মেলাতে এসে যারা বেসিক্যালি যারা কেনাকাটা করতে ভালোবাসেন এবং যারা একটু অন্য রকমভাবে নিজেরা সাজতে, অন্যকে সাজাতে, পরিবারের সদস্যদের সাজাতে এবং নিজেদের ঘর বাড়িকে অন্য রকমভাবে যারা সাজাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আদর্শ স্থান কোচবিহারের রাসমেলার এই স্টলগুলো। একদম অন্যরকম কিছু কালেকশন দেখার পর আমরা এখন চলে এসেছি কোচবিহারের রাসমেলার মাঠে। এখানে আমরা দেখব আরও একটি সুন্দর গৃহসজ্জার একটি স্টলে আমরা চলে এসেছি। ক্যামেরা রয়েছে চন্দন, চন্দনকে বলছি যে এখানে যে কী কী সামগ্রী রয়েছে খবরের 24-এ দর্শকদের জন্য একটু তুলে ধরার জন্য। একদম অন্যরকম এখানে সমস্ত কালেকশন, এখানেও কিন্তু ভীষণ সুন্দর মানে আপনার ঘরকে সাজিয়ে তোলার জন্য কিন্তু একদম আদর্শ স্থান, যারা ঘর সাজাতে যারা ভালোবাসেন তাদের কিন্তু এখানে কিন্তু অবশ্যই আসতে হচ্ছে। আমরা একটু কথা বলবো, পেয়ে গেছি দুজন ক্রেতাকে যারা এখানে কেনাকাটা করা হয়ে গেছে। হ্যাঁ কোথা থেকে এসেছেন? আমরা এসেছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার? হ্যাঁ এসেছেন। কী কিনলেন এখানে? কিনলাম এই যে
টেবিলে রাখার জন্য এই ফ্লাওয়ারগুলো নিলাম আর কি। কেমন লাগলো এখানে এই শপটাতে এসে? হ্যাঁ ভালোই লাগলো, আজকেই ফার্স্ট টাইম এলাম তো ভালোই লাগলো, এখনো পুরোটা ঘুরে উঠতে পারিনি। আচ্ছা এই মেলাতে কত বছর থেকে আপনি আসলেন? না না আমরা ফার্স্ট টাইম, কুচবিহার রাসমেলাতে প্রথম। হ্যাঁ কারণ আমরা এখানকার নই আর কি, আমরা কলকাতা থেকে জব পারপাসে এখানে থাকা। আচ্ছা আচ্ছা ওকে, তো কুচবিহারের রাসমেলাতে এসে কেমন লাগলো? হ্যাঁ ভালোই, খুবই ভালো লাগছে। আপনারা জাস্ট আসলেন? জাস্ট এলাম। সম্পূর্ণ মেলা এখনো ঘোরা বাকি রয়েছে, মেলাতে অনেক রকমের চমক রয়েছে, ভালো করে ঘুরুন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মেলার টানে কিন্তু বহু দর্শকরা মেলাতে যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু শুরুর দিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা এবং আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী বহু জেলার থেকে কিন্তু মানুষ কিন্তু এই কোচবিহারের রাসমেলা টানে কিন্তু চলে আসেন। গৃহসজ্জার জন্য আপনার বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে, টিউলিপ রয়েছে, রয়েছে অর্কিডের বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বেসিক্যালি এগুলো টেবিলে রাখার। আপনার ব্যালকানিতে রাখার জন্য এই ফ্লাওয়ারসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং রয়েছে বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভার্স। ওই দিকটাতে দেখো বিভিন্ন ডিজাইনের রয়েছে, রয়েছে ইনডোর প্ল্যানেট। নমস্কার, আপনি তো কোথাকার? হ্যাঁ আমি কুচবিহারেরই দোকান, এটা হরিশপাল চৌহতিতে। তো কত বছর থেকে রাসমেলাতেই আপনার ইনস্টল? আমার প্রায় তো হয়ে গেল প্রায় ২৪ বছর হয়ে গেছে, ২৪ বছর ধরে করে আসছি। আগে প্রথমে খুবই ছোট সামান্য আইটেম নিয়ে দোকানদারি করতাম, এবার দিন যাচ্ছে জিনিসের কোয়ালিটি পরিবর্তন হচ্ছে, লোকের চাহিদাও আছে, ছুটে ছুটে আসছেও। আচ্ছা সবথেকে বেশি কোনটা চলছে? অ্যাকচুয়াল বনসাইয়ের উপরে ম্যাক্সিমাম ডিমান্ড, আর ফ্লাওয়ার তো আমার একটা আছেই মার্কেটে একটা প্রচার, এই হলো ব্যাপার। অ্যাকচুয়ালি এগুলো সব ফরেন গুডসের, চায়নার প্রোডাক্ট যেহেতু বন্ধ হয়ে গেছে এগুলো সমস্ত অস্ট্রেলিয়ান প্রোডাক্ট, মালয়েশিয়ার আছে, অস্ট্রেলিয়ান ব্যাংকক এইসব সাইটের প্রোডাক্ট। না চায়নার প্রোডাক্ট বন্ধ হতে দাম বাড়েনি, তবে জিনিসের কোয়ালিটিটা বেড়েছে, ভালো বেটার হয়েছে। প্রথমে দিকে একটু অসুবিধা হয়েছিল, তারপরে অটোমেটিক্যালি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। এখানে যে যারা আসছেন তারা কুচবিহারের বেশি মানুষ কেনাকাটা করছেন নাকি বাইরের থেকে যারা বেশি আসছেন? বাইরের থেকেও তো আছেই, প্লাস কুচবিহারের লোক তো সন্ধ্যার পরের থেকে প্রচণ্ড মাত্রায় ভিড় হয়, কাকে দিয়ে কাকে দেব, কাকে দেবো আর কি, সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি একটু দেখান সবথেকে মানে বেস্ট আর কি, যেটা আর কি সবথেকে বেশি চলে বা সবথেকে আপনার পছন্দের নতুন কিছু। এই আইটেমটা দেখতে পারেন, হ্যাঁ হ্যাঁ এই আইটেমটা খুবই সোভার, ম্যাক্সিমাম ডিমান্ডেবল আইটেম। হ্যাঁ দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের একটি সেট রয়েছে, নিচে তো রয়েছে গোলাপ, সবার প্রিয় ফুলের মধ্যেই পড়ে। আপনার প্রিয়জনদেরকে দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য কিন্তু একদম আদর্শ জিনিস এই যে রয়েছে রেড রোজ। কথা বলবো আরো একজন ক্রেতার সঙ্গে। কথা বলবেন একজন দর্শকের সঙ্গে। নমস্কার, তোমার নাম?
অন্তরা। আচ্ছা, কি দেখছো এখানে? এই ফুল ফুল দেখছিলাম। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগছে? অনেকগুলো ফুলই তো ভালো লাগছে এখানের, আর নতুন নতুন অনেক ফুলও এসছে ঘর সাজানোর জন্য, যেগুলো খুবই পছন্দের সবার। আচ্ছা, এই যে তুমি দেখলাম, এটা দেখছিলে? হ্যাঁ, এইটা কালারটা অন্যরকম, বেশ ভালো লাগলো তাই দেখছি। স্পেশাল কাউকে দেওয়ার জন্য কি? না না না, সেরকম কিছু নেই। ভ্যালেন্টাইন ডে আসতে এখন অনেক দেরি। আচ্ছা, তাহলে যখন ভ্যালেন্টাইন ডে আসবে তখন এই ফুলগুলো দেওয়া হবে? তখন তো আসল দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। ঘর সাজানোর জন্য বেসিক্যালি কি কিনে থাকো এখান থেকে? ফ্লাওয়ার ভাস, এসবই, গাছগুলো যেগুলো ন্যাচারাল লাগে দেখতে। যেমন ওখানে দেখুন আছে রাবার, রাবার তো ওটাও বেশ ঘরে কোনা রাখলে বেশ ভালো লাগে, ন্যাচারাল লাগে আর কি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আপনার নাম? পপি সরকার। কি কিনছেন এখান থেকে? এই তো টিগুলো দেখছি, রাবার টিগুলো, হ্যাঁ, গাছগুলো দেখছি। প্রত্যেক বছর আমরা এখান থেকে কেনাকাটা করি। কেমন লাগে? ভালো লাগে, খুব রিজনেবল প্রাইসের মধ্যেও পাই আমরা। এবার একটু অন্যবার তুলনার থেকে দামটা একটু বেশি। আচ্ছা, রাসমেলা সব থেকে বেস্ট জিনিস কোনটা তোমার কাছে? আমার মনে হয় রাসমেলা সব থেকে যেটা, হ্যাঁ অবশ্যই নাগরদোলা, আর যেটা আমাদের যেটা ঐতিহ্য সেটা হচ্ছে মদনমোহন বাড়ি, যেখানে অনেক রাস ঘোরানো, তারপরে অনেক রকম সাজানো, যেমন পুতুনা রাক্ষসী, এটা একটা আলাদাই বিশেষত্ব। তাছাড়া নাগরদোলা নতুন এবার একটা এসছে, এরকম অনেক নতুন নতুন রাইডস, এগুলো আলাদাই একটা। ঠিক আছে, ধন্যবাদ। এবং আমরা একটু ওই দিকটাতে যাবো, এখানে যে রাবারের যে গাছগুলো রয়েছে, যা ক্রেতারা ভীষণ পছন্দ করছেন। যারা এই যে দেখতে পাচ্ছেন, চন্দনকে বলছি একটু দেখাতে, এই যে এই গাছগুলো একদম ন্যাচারাল লুক এনে দেয়। ঘর সাজানোর বিভিন্ন জিনিস আপনারা দেখছেন, ফুলের বিভিন্ন রকমের এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, এখানে কালেকশন রয়েছে, দারুণ সব কালেকশন কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। এবং বহু ক্রেতাদের সঙ্গেও কথা বললাম যারা এই সব থেকে কেনাকাটা করেন, এবং তারা কিন্তু কেনাকাটা করে অত্যন্ত খুশি। আজ দুপুরের রাসমেলার বিভিন্ন চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের আশা করি ভীষণ ভালো লেগেছে। এবং অন্যান্য রকমের যে কালেকশন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে, এই সমস্ত কিছু যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে কোচবিহারের রাসমেলায়। ক্যামেরায় চন্দন দাস সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।